এতদিন তো আমার সাজানো গোছানো সুন্দর বেলকনি আপনারা দেখেছেন, আজকে দেখবেন যত্ন না করার ফলে আমার ফুল বাগানের যে করুণ অবস্থা হয়েছে। আর তাছাড়া সামনে শীত আসছে, শীত আসার আগে তো আমি আমার গাছগুলো সব কাটিং করে দেই, কারণ হচ্ছে আমার এখানে বেশিরভাগ সব গরমের সময়ের ফুল গাছ। শীতের সময়ও ফুল হয়, তবে গরমের সময়ের মতো এত বেশি না। তবে অপরাজিতা গাছে কিন্তু হালকা শীতে বা শীতে বেশ ফুল হয়। আমার এই ফুল বাগানের গাছের ভেতরে সব থেকে করুণ অবস্থা হয়েছে নয়নতারা ফুল গাছের। গরমের সময় বাগানটা একেবারে ফুলে ভরিয়ে রাখতো বড় বড় ফুলে যেই গাছটা, সেটারই এখন করুণ অবস্থায় যে পাতা ঝরে যাচ্ছে, তারপরে ফুলগুলো ছোট হয়ে গেছে, এখন এটা সম্পূর্ণ কাটিং করতে হবে এবং পাত্রও পাল্টাতে হবে। টপটা আমি আজকে চেঞ্জ করব না, আজকে জাস্ট হচ্ছে কাটিংটা করে দিব। আর এই পর্তুলিকা গাছের জন্য আমার অন্যান্য ফুল গাছের আরো বেহাল দশা হয়েছে, যেমন হচ্ছে এই যে আমার অ্যারোমেটিক জুইয়ের এই যে একটা ডাল সম্পূর্ণ মিলিবাগে একেবারে ভরে গেছে, ওই ডালটা একদম কেটে দিব। আর অপরাজিতা আমি কিন্তু শীতের সময় কেটে দেই, একদমই কেটে দেই, গোড়া থেকে অল্প একটু ডাল রাখি। আর শীতের সময় হচ্ছে আমি আরেকটা কাজ করি অপরাজিতা, সেটা হচ্ছে নতুন বীজ বপন করি, আবার নতুন চারা হলে সেটা গরমের সময় রাখি। অপরাজিতার এই বীজটা আমি কিভাবে লাগাই সেটা হচ্ছে শেষে শেয়ার করছি। পর্তুলিকা আর পুদিনা টবে লাগালে খুবই ঘন ঘন এদের রিপোর্টিং করা লাগে, তো এই পর্তুলিকার হচ্ছে আমি রিপোর্টিং করার সে সময় পাইনি, আর ওইটা মিলিবাগ হয়ে অন্যান্য গাছেও সেটা ছড়িয়ে গেছে। আমার বাসার সামনে যে এই বাড়িটা, ওরা কিন্তু আমি দেখেছি ওদের বাগানে সব গাছগুলো একদম সেম সাইজেই রাখে। কিছুদিন পর পরে আমি দেখি ওনাদের মালি গাছ কেটে কেটে সেম সাইজেই রাখে। তো যাই হোক, এখন হচ্ছে আমার গাছগুলো কেটে ফেলি, প্রথমে নয়নতারাটা কাটি, এত পরিমাণ পাতা পড়ছে, আর এই টপটাও আমার নষ্ট হয়ে গেছে, টপটাও চেঞ্জ করতে হবে। সাইডে হচ্ছে আরেকটা ছোট্ট নয়নতারা আছে, কিন্তু এটা আমি এখন কাটছি না, কারণ এখানে দেখেছি আমি কয়েকটা বীজ আছে, তো এটা একটু পাকলে ওই বীজটা আমি কালেক্ট করে রেখে দিব, তারপর হচ্ছে ওই গাছটাও আমি কেটে ফেলে দিব। মানি প্ল্যান্ট আমি এই একটা টবেই রাখি, এই দুইটাই হচ্ছে রেখে আমি বাকি লম্বা যে ডালটা এটা হচ্ছে কেটে দিব। তবে এটা হচ্ছে কিন্তু আপনার কেটে কেটে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন, তবে যখন হচ্ছে কাটবেন ঠিক এভাবে কাটবেন যেন হচ্ছে ওই পাতার গোড়ায় হচ্ছে শিকড়টা থাকে, শিকড়টা আবার লাগালে গাছ হচ্ছে হয়ে যাবে। এটা ইনডোরে পানিতেও রাখতে পারেন অথবা বেলকনিতেও রাখতে পারেন, জাস্ট এই পাতাটার জন্য ভালো লাগে, ভেতরে একটা হলুদ হলুদ একটা শেড আছে, এই জন্য দেখতে ভালো লাগে, তাই না? আর কয়েন প্ল্যান্টগুলো আপাতত থাক, কয়েন প্ল্যান্টগুলো আমি আবারও রিপোর্টিং করা যাবে পরে, আজকে খুব বেশি সময় নেই। আর পর্তুলিকাটা জাস্ট কয়েকটা মোটা আমি আগার থেকে রেখে দিচ্ছি, কারণ এগুলোই আমি আবার লাগাবো, আর নিচে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে ফেলে দিতে হবে। সেম টবে লাগাবো কিনা এখন বলতে পারছি না, পরে যখন লাগাবো তখন শেয়ার করব। তবে আমি এবার একটু ট্রাই করব যে এগুলো ফেলে দিচ্ছি, দেখি এই গোড়ারগুলো কিছুদিন রাখি, ওইখান থেকে আবার গজায় কিনা এটা দেখা যাক, কারণ এটা আমি কখনো ট্রাই করি নাই। আমি সবসময় হচ্ছে আগা থেকে কেটে কেটেই হচ্ছে রিপোর্টিং করে দেই, আর এই টপটার মাটিটাও একটু খুঁচিয়ে দিলাম। আর এই যে বেলি ফুল গাছ যেটা, এটা হচ্ছে একদম এই ডালটা আমার মতো লম্বা হয়ে গেছে। আমি যখন এই বেলি ফুল গাছটা কিনেছি তখন মনে আছে একটা মাত্র ডাল ছিল, আমি এটা বারবার হচ্ছে কেটে দেই, তার কারণে কি হয় আরও বেশি ডাল হচ্ছে এবং চারপাশ দিয়ে ছড়াচ্ছে এবং ডাল গাছটা হচ্ছে আস্তে আস্তে গোল হয়ে যাবে। আর এই সিস্টেমটাকে গাছের প্রুনিং বলে, যার মাধ্যমে গাছ ছোট থাকে কিন্তু চারপাশ থেকে ছড়িয়ে যায় এবং বেশি ফুল হয়। তো এই যে একটা ডাল আছে যেখানে ফুল অলরেডি হয়েছে, একটা ফুল ফুটেছে আর দুইটা কড়ি হয়েছে, ওই দুইটা আমি এখন আপাতত কাটছি না, ওই ডালটা, ওই তিনটা ফুল সম্পূর্ণ ফুটে যখন পড়ে যাবে তখন ওই ডালটাও আমি আবারও কেটে দিব। আর অপরাজিতা গাছটা সম্পূর্ণই কেটে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত, কারণ শীতের সময় এই পাতাগুলো এমনিতেই হচ্ছে ঝরে যাবে, এত বড় গাছ শীতের সময় থাকে না। যারা আমার গত বছরের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমি কিন্তু অপরাজিতা গাছটাও হচ্ছে কেটে দেই, অন্যান্য গাছের হচ্ছে সাথে এই গাছটাও কেটে দেই, শীতের সময় এটা আমি গ্রিলের সঙ্গে রাখি না। আচ্ছা, মরিচ গাছের একটা সম্পূর্ণ ভিডিও দিতে বলেছেন কমেন্টে, কে যেন বলেছে ইউটিউবে মেবি, তিনটা মরিচ গাছ কিনেছিলাম, দুইটা মরিচ গাছে খুবই ভালোভাবে মরিচ হয়েছে, আরেকটা গাছ হচ্ছে আমার ভুলের জন্য এটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটা মরিচ গাছে খুব বেশ ভালোই মরিচ হয়েছে, আরেকটা গাছে অনেক ফুল হয়েছে এবং মরিচ আসা ধরেছে, আরও একটু বেশি মরিচ হলে আমি সম্পূর্ণ মরিচ গাছের কিভাবে লাগাতে হবে এবং হচ্ছে কিভাবে পরিচর্যা করতে হবে সম্পূর্ণ একটা ভিডিও শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো এই যে আমার বারান্দা ছাটাই, গাছপালা ছাটাই করার পর এই যে হয়েছে, গত বছরের ভিডিও কে কে দেখেছেন দেখি হাত তুলেন, গত বছর আরো বেশি হয়েছিল তাই না? কারণ এবার তো আমি এই যে জবা ফুল গাছ তিনটা নতুন লাগিয়েছি, আর জবা ফুলের এই ডালটা আমি কেটে দিচ্ছি, কেটে কিন্তু এটা আমি ছোটই রেখে দেই। আর এই যে ডালটা কাটলাম, চাইলে কিন্তু এই ডালটা আবারও লাগানো যায়, তাহলে এই গাছটাও আবার হবে। জাস্ট নিচে থেকে কয়েকটা পাতা কেটে এইটা যদি পানিতে কিছুদিন ভিজিয়ে রাখা যায় তাহলে হচ্ছে ওখান থেকে শেকড় গজাবে,
আর তারপর ওই গাছটা আবারও লাগালে জবা ফুল গাছ আবার নতুন করে হয়। এই জবা ফুল গাছটা আপাতত রাখছি, দেখা যাক কি কি গাছ কিনি, তার উপর নির্ভর করবে যে এই গাছটা এখানে রাখবো কি রাখবো না। আর এই পর্তুলিকার গাছটার অবস্থা খুবই খারাপ অবস্থায়, এটা সম্পূর্ণই ফেলে দিয়েছে এবং এর মাটিও একদম চেঞ্জ করে ফেলতে হবে। আর পুদিনা পাতা ওইটারও অবস্থা খারাপ, ওইটাও কিছুই করা যাবে না, ওটারও মাটি চেঞ্জ করতে হবে, ওখানে অন্য কিছু লাগালে লাগাবো। এই লিলিটা এবছর নতুন কিনেছি কিন্তু এখনো তো ওটা হচ্ছে ফুল হলো না, দেখা যাক সামনের বর্ষার সময় হয় কি হয় না, তো ওটাও একটু কেটে দিলাম। আর সব থেকে বেশি কাটা জরুরি যেটা, সেটা হচ্ছে যে মাধবীলতা, কারণ এটা এত বেশি কর্নারে জঙ্গল হয়ে গেছে যে এটার জন্য আমার বাকি ফুল গাছের গোড়ায় প্লাস গাছে কোনো রোদ লাগতে পারছে না। আর যখন অন্যান্য গাছে রোদ না আসে তখন কিন্তু বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়, যতই পরিচর্যা করা হোক না কেন। আমার বেলকনিতে কিন্তু আগে কখনো কোনো গাছে কোনো পোকাই হয় নাই, আমি এ পর্যন্ত দেখি নাই, কিন্তু এবার হচ্ছে ওই বড় গাছটা ওইখানে রেখে আর বড় টপটা ওখানে রেখে এই যে পাশের যেই টপগুলো না, ওই টপগুলোতে হচ্ছে রোদও আসতে পারে না, মাটিটা খুব ভালোভাবে শুকাতে পারছে না, বিশেষ করে এখন হচ্ছে শীতের সময় এজন্য আরো বেশি, কারণ শীতে তো আরো কম সময় পর্যন্ত রোদ থাকে। আর এবার আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে এই যে ঘন ঘন গাছের টপগুলো রেখে নিচের লাইনে যেই টপগুলো, এগুলো কিন্তু আগের যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন ওখানে কিন্তু আমি একটা গাছ থেকে আরেকটা গাছ বেশ স্পেস দিয়ে রাখি, যখন ঘন ঘন গাছ লাগানো হয় তখনও কিন্তু পোকামাকড়ের বেশি আক্রমণ হয়। একটা গাছে আলো বাতাস ঠিক মতো আসা যাওয়া করতে পারবে এবং সেই গাছটা আলো বাতাসে মানে নড়াচড়া করতে পারবে, এরকম স্পেস রেখে গাছ লাগাতে হয়, তো সেই গাছটা আমি হচ্ছে এইবার করি নাই। একটা গাছের মধ্যে আরেকটা গাছ ঢুকে গেছে, এরকমটাই হচ্ছে করে ফেলেছি, তো বড় টপটা আমি ওখান থেকে সরিয়ে এই গাছগুলো অনেকটা ফাঁকা করে দিব, যেন আলো বাতাস ঢুকতে বের হতে পারে এবং প্রতিটা গাছ তার নিজের মতো করে বাড়তে পারে। গাছ যদি নিজের মতো করে বাড়তে না পারে তাহলে কিন্তু হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, তখন হচ্ছে পোকামাকড়ের আক্রমণও হয়, তো যেটা আমার এবার হয়েছে। আর এই যে অপরাজিতা ফুলের এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত বছরের ফুল থেকে বীজ হয়েছিল, সেটা আমি কালেক্ট করে এই যে রেখে দিয়েছি, তো এখান থেকেই একটা হচ্ছে আমি ওই গাছের গোড়ায় দিয়েছি, ওখান থেকেই বেশ তিনটা চারটা গাছ হচ্ছে হয়েছে, যখন প্রয়োজন পড়ে তখন হচ্ছে আবারও নতুন গাছের জন্য এভাবেই হচ্ছে বীজ লাগিয়ে দেই। এই একটা ফলের ভিতরে কিন্তু চারটা পাঁচটা ছয়টা এরকম করে হচ্ছে বীজ থাকে, তো বীজটা জাস্ট হচ্ছে মাটিতে নিয়ে একটু চাপ দিয়ে তার উপরে মাটি দিয়ে দিলে কিছুদিন পর পাশে যেই বীজ থেকে চারাগুলো গজাচ্ছে দেখেছেন, মাটি ঠেলে উঠেছে, তো ওই রকমই হচ্ছে হবে। আর এই গাছ ছাটায়ের পর এরপর হচ্ছে আমার মেইন কাজ কি জানেন এই বেলকনিতে, সেটা হচ্ছে এই যে মেহগনির যে তেলটা দেখতে পাচ্ছেন, এইটা পানির সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে প্রতিটা গাছে আমার স্প্রে করে দিতে হবে, টানা তিন দিন দিব। আর কিভাবে কি দিব সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যখন দিব, আজকে আর সময় নেই, কারণ হচ্ছে আমি রেডি হয়েছিলাম ক্লাসে যাব, এই জন্য তো ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।